হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই জ্যোতিষ ব্লগ চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এখন হচ্ছে এখানে বিকেল, তো বের হচ্ছি, সাথে আমার এক বড় ভাইয়া আর আপু আছে। তো আমি আপুদের সাথে একটু রাস্তা দিয়ে এমনিতে হাঁটবো, টুকিটাকি হেঁটে, দেন দেখি যে কোনো একটা রেস্টুরেন্টে মেবি যাওয়া হবে, যেহেতু ভাইয়া সাথে আছে। কারণ ভাইয়ার সাথে যখনই বের হই তখনই যে কোনো একটা রেস্টুরেন্ট কোনো না কোনো জায়গাতে খাওয়া দাওয়া হয়। তো আমি বের হওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমার বাসা। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের একটা বেলকনি। বেলকনিটা আমার এত বেশি ভালো লাগে যে এখান থেকে সামনে সব কিছু দেখা যায়, ভিউটা অনেক সুন্দর লাগে। তো আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে কারণ আপুর অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছে, আর এখন আমি যাচ্ছি ওনাদের সাথে একসাথে হাঁটবো। তো আজকে আমরা একটু নতুন রাস্তাতে হাঁটবো, যদিও আমাদের বাসার আশেপাশেই অনেক রাস্তাতে এখনও পর্যন্ত হাঁটা হয়নি, যাওয়া হয়নি। তো ওই পাশ দিয়ে হাঁটবো আর আপনাদের সাথে টুকিটাকি দেখাবো, আর যে রেস্টুরেন্টে যাবো অবশ্যই রেস্টুরেন্টের ব্লগটাও দেখবেন। তো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আর পুরো জ্যাকেট পরে দেন বের হয়েছি কারণ এত সুন্দর ওয়েদার দেখলে কী হবে, বাট প্রচুর ঠান্ডা, খুব শীত মনে হচ্ছে। আর শীত আসার আগে আমার সব থেকে বেশি খারাপ লাগবে যে এত সুন্দর প্রকৃতিটাকে যে কত বেশি মিস করব। আর কিছুদিন পরে সব গাছের জামা কাপড় ছাড়া দেখবেন, শুধু খালি মনে হবে যে প্রত্যেকটা গাছের, কোনো গাছেরই প্রাণ নাই, একদম সব প্রাকৃতিক সব কিছু চলে যাবে। এটা আমার খুবই কষ্ট লাগবে, আর চারদিকে শুধু থাকবে খালি স্নো আর স্নো। আর ইদানিং একটা সমস্যা হচ্ছে যে আমার ব্লগ করতে কেন যেন খুব বেশি আলসেমি মনে হচ্ছে, যদিও এটা আমি অনেক বেশি শখের বসেই খুলেছিলাম যে আপনাদেরকে টুকিটাকি ইনফো দেব আর আমার ডেইলি লাইফটাকে আমি শেয়ার করব, যে আমি কি করছি, কী রান্নাবান্না করছি, তারপর আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় ট্রাভেল করছি, দেন ইটস এগুলাই। বাট এখন কেন যেন মনে হচ্ছে এটা লাইফে একটা এক্সট্রা পেরা, এই জিনিসগুলো এডিট করতে, আবার দিতে, ভয়েস দিতে। সো খুব বেশি কেন যেন খুব বেশি বোরিং লাগছে। তারপর আমি ট্রাই করব যে আপনাদেরকে রেগুলার না হলেও মাঝে মাঝে আমার ব্লগগুলো দেওয়ার, কারণ আমি জানি যে এই কয়েকদিনের মধ্যে অনেক অনেক ভিউয়ার্সের ভালোবাসা পেয়েছি আর তারা অনেকে আমার ব্লগগুলো লাইক করে। যদিও আমি খুব ভালো কন্টেন্ট কোনো কিছুই দিতে পারি না আপনাদেরকে, তারপর যতটুকু আমি আমার মন মতো করে ট্রাই করি। তো যারা নাকি আমাকে সবসময় সাপোর্ট করেন, প্লিজ আমার ব্লগগুলো তারা বেশি বেশি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে আপনারা যে যত দেখবেন আপনাদের এগুলাই কিন্তু আমার একদম পুরো একটা ইন্সপায়ার হিসেবে কাজ করবে। তো যেতে যেতে দেখেন যে রাস্তাতে আজকে বের হয়েছি, এখানে আর কি চারপাশে পুরো আপেল গাছ ভরা ছিল। আপেলের ভিডিও দিতে দিতে আমার এত পরিমাণে আপেলের ব্লগ হয়ে গিয়েছে আমার আইডিতে যে সবাই খালি কোশ্চেন করে যে আপনি খালি আপেলের ব্লগই কেন দেন, অরেঞ্জের ব্লগও তো দিতে পারেন। সো এখানে হচ্ছে যে অরেঞ্জের যেই ফার্মটা সেটা হচ্ছে আপনার অনেক বেশি দূরে, আর আপেল গাছটা হচ্ছে আপনার কি বলবো এখন, যে এখানে আপনি রাস্তাঘাট পথে ঘাটে যেখানে দেখবেন আনাচে কানাচে, ইচ্ছা মতো এমন একটা বাসা বাড়ি নাই যেখানে আপেল গাছ না আছে। প্রত্যেকটা যে দম বাসা, দম মেন হচ্ছে আপনার ডুপ্লেক্স বাসাগুলো, যে গ্রামের সাইডে তো ইচ্ছা মতো পুরো ধরে আছে আপেল গাছ। আর এর সাথে হচ্ছে গ্রামের দিকে গেলে দেখা যাবে অনেক বেশি আঙ্গুরেরও গাছ আছে। তো আমি আজকেও এটা দেখেছি কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি, একটু দূরে ছিল সেটা। এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে আপনার পিয়ার গাছ, নাশপাতি। তো এত বেশি নাশপাতি ধরেছে দেখেন, একদম পোড়া নিচের থেকে, গোড়া থেকে শুরু করে পোড়া একদম ওপর পর্যন্ত ইচ্ছা মতো ধরেছে, বাট খাওয়ার কোনো মানুষ নাই। বড়ই আফসোস, এটা খুব বেশি কষ্ট লাগে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি রেস্টুরেন্টের সামনে, আর ভাইয়া হচ্ছে আজকে আমাদেরকে পিৎজা খাওয়াবে, আর এটা হচ্ছে সেই পিৎজার রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের বাহির থেকে এত বেশি সুন্দর, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার মেগা পিৎজা। তো আমরা এখন ভেতরে যাব, আর বাহিরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, অনেক বেশি সুন্দর। এখানে হচ্ছে আপনার উইন্ডোগুলো এত সুন্দর করে সিস্টেম করে করেছে যে খুব বেশি ইউনিক লেগেছে আমার কাছে, আর ফুলগুলো দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে একটা ছোটোখাটো একটা কুঁড়ে ঘরের মধ্যে এসেছি, এরকম একটা ফিল হচ্ছিল।
তো দেন আমরা ভেতরে চলে আসলাম, আর ভেতরে এপাশে একটা অ্যাকোরিয়াম সেট করা, অ্যাকোরিয়ামে অনেক মাছ, আর মাছগুলো খুব সুন্দর, কিউট কিউট। তো আমি পোল্যান্ডে আসার পরে মেগা পিজ্জা পিজ্জাটা কখনো ট্রাই করিনি, আজকে আমি ফার্স্ট এটা ট্রাই করব, দেন আপনাদেরকে বলবো যে কেমন। সো এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু খুব সুন্দর আর পরিপাটিভাবে সাজানো, তো আমি মাছগুলোর সাথে একটুখানি মজা করছিলাম, কারণ মাছগুলো আমার অনেক বেশি কিউট লাগছিল। আসলে অ্যাকোরিয়ামের মাছগুলোকে আমার এত বেশি ভালো লাগে, ইচ্ছে করে এদেরকে আদর করি, অনেক বেশি কিউট। আমরা হচ্ছে এখন ভেতরে যাচ্ছি আমাদের বসার জায়গাটা সিলেক্ট করতে। তো একটা টেবিলই খালি ছিল, কারণ প্রথম আসার সাথে সাথে আমরা একটু বাহিরে ছবি টবি তুলছিলাম, এর মধ্যে পুরো ভরাট হয়ে গিয়েছে, অনেক বেশি কাস্টমার হয় এখানে ইভিনিংয়ের টাইমে। তো এই টেবিলটাতে আমরা বসবো, আর এখানে দেখতে পাচ্ছেন এক একজন এত বড় বড় বিশাল বিশাল পিজ্জা নিয়ে বসে আছে। আর এখানে হচ্ছে আপনার হাইয়েস্ট, যেটা নাকি অনেক বেশি লংগেস্ট, সেটা হচ্ছে আপনার 43 সেন্টিমিটারের পিজ্জাটা পাওয়া যায়, আর কি 12টা স্লাইস হবে। অ্যান্ড দিস ইজ এনাফ পিজ্জা টু ফিড দ্য হোল ফ্যামিলি। আমার কাছে দেখে অনেক বেশি ভালো লেগেছিল, যদিও আমরা এত বেশি মানুষ ছিলাম না। তো বড় পিজ্জাটা তখন নেওয়া বেটার হয় যখন নাকি অনেকে সবাই মিলে আসে দেন, বাট আমরা যেটা নিয়েছিলাম সেটাও কিন্তু মাশাল্লাহ বড় ছিল। আর আমাদের পিজ্জাটা হচ্ছে আপনার চিকেন পিজ্জা, তো আমাদেরটাও কিন্তু বড় ছিল, বাট ওইটার থেকে জাস্ট একটুখানি মিডিয়াম ছিল, বাট তারপরেও আমরা একটা স্লাইস একদম সবারই বেশি হয়েছিল, দেন সবাই আবার ভাগাভাগি করে সেটা খেয়েছি। আর সত্যি আমার টেস্টটা খুব খুব বেশি ভালো লেগেছে। আমাদের পাশের টেবিলে সেটা তারা হচ্ছে 43 সেন্টিমিটারে অনেক বড় একটা পিজ্জা নিয়েছিল, বাট তারা অনেক মানুষ ছিল, পুরো ফ্যামিলি মিলে দেন খেয়েছে। আর এমনিতেও পলিশরা এইসব জিনিস অনেক বেশি খেতে পারে, এদের মতো আমাদের অত বেশি রুচি নাই, সো আমরা এত খেতেও পারি না। দেন আমরা এখানে খাচ্ছিলাম, কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, খুব বেশি ভালো লেগেছিল আমার। ফাঁকে ফাঁকে কয়েকটা শর্ট ভিডিও আর হচ্ছে একটু বুমেরাং করে নিচ্ছিলাম, বিকজ ফর মাই ফেসবুক স্টোরি। তো যাই হোক, আমাদের খাওয়াটাও শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। তো ভাইয়া আর আপুকে অনেক বেশি থ্যাংকস ইভিনিংয়ে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্যে। তো যাওয়ার পথে আবার আমরা অন্য রাস্তা ধরে হেঁটেছি, অন্য রাস্তা দিয়ে এসেছি বাসায়। তো এই রাস্তাতে আরেকটা আপেল গাছ সামনে পড়ে, আর এই আপেলগুলো এত বেশি টুসটুসো ছিল, পেকে পুরো লাল হয়ে গেছে। সো রাত করে গাছে হাত দিতে চাইনি, বাট তারপরেও পেরেছি, আর আপেলটা অনেক মজা লেগেছিলো। তো আমার ব্লগটা আজকে এ পর্যন্তই। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।